গোপালগঞ্জে সদরে ইউপি সদস্য হামিদুল হক হত্যার মূল আসামি রবিউল শরীফকে গ্রেপ্তার করেছে সিআইডি। রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এসব তথ্য জানান। হামিদুল হক গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সামনে 12ই ডিসেম্বর সন্ধ্যা 7টার দিকে তাকে গুলি করে হত্যা করা হয়। সিআইডি জানিয়েছে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ ও চালক আমির মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে আসামি শরীফকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব বা স্থানীয় যে ব্যক্তিগত বিরোধ, যিনি ভিকটিম তিনি একজন মেম্বার ছিলেন, ভদ্রলোক একটু আউটস্পোকেন ছিলেন। কিছুদিন আগে উনি স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব এনেছিলেন। এই ঘটনায় মূলত দুই দিকে কন্ট্রিবিউট করেছে এবং এই সবগুলোই এই দুজনের সাথে সংশ্লিষ্টতা আছে।